পুলিশ সুপারের বক্তব্য বস্তুনিষ্ঠ নয় এবং সেটি খুনির সাজানোর কথাগুলো জাতির সামনে উপস্থাপন। পুলিশ সুপার তার বক্তব্যে জনাব সাইফুদ্দিনের সাংগঠনিক পরিচয় দিয়েছেন, রাজনীতির পরিচয় দিয়েছেন এবং সাথে সাথে ব্যক্তিগত চারিত্রিক স্খলন ঘটানোর কথা বলেছেন। সাইফুদ্দিন মরে গেছে কিন্তু খুনির কথাই এখন সত্য বলে পুলিশ সুপারের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারছি। তিনি বলেছেন প্রতিহিংসাবশত তাকে হত্যা করেছে আশরাফুল, কিন্তু এই কথাগুলো সকলের কাছে প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। তিনি এও বলেছেন আমাদের কথাগুলো কোনো কিছু ফাইনাল না, তদন্ত রিপোর্ট ব্যয় না হওয়া পর্যন্ত কোনো কিছু স্পষ্ট করে বলা যাবে না। তার পিছনে কি আছে, তার পিছনে কারা আছে, তার পিছনে কারা আছে, এই সবগুলো সঠিক তদন্তের মাধ্যমে উদ্ঘাটন হবে। তাহলে আমার প্রশ্ন, সবকিছু যদি স্পষ্ট না হয় তাহলে মৃত ব্যক্তির চরিত্র হননের জন্য এই সাংবাদিক সম্মেলন কেন ডাকা হল এবং কেন তার পরিচয়টা আপনারা, রাজনৈতিক পরিচয়টা সামনে আপনি আনলেন? এটি দায়িত্বশীলতা না। এখানে আপনার ব্যক্তিত্ব, এখানে আপনার মনস্তাত্ত্বিক সিদ্ধান্তের ভুল হয়েছে। আপনি বোধ হয় ভালো করে দেখেননি পুলিশ সুপার সাহেব কে এই আশরাফুল। তাদের পরিবারে অনেকেই আছে যারা বিগত দিনে বিভিন্ন খুনের মামলার আসামি। সে মাদ্রাসার ছাত্র, ওয়ামি মাদ্রাসা, যেটি কোন স্বীকৃতি নেই, এবং এই ওয়ামি মাদ্রাসা থেকে অনেক জঙ্গির উত্থান হয়েছে সেটা আমরা সকলেই জানি সংবাদপত্রের মাধ্যমে। সেখানকার সে সাবেক ছাত্র, সে একজন পেশাদার খুনি, তার কারণ আমি বলতে চাই। আমি সাইফুদ্দিনের যখন পোস্টমর্টম হচ্ছিল তখন ডাক্তারের সাথে, ডোমের সাথে আমিও সেখানে ছিলাম, কারণ সাইফুদ্দিন আমাদের খুব কাছের মানুষ ছিল। তাকে যেই ছুরিকে আঘাত ১৬টি স্থানে করা হয়েছে এটি ধস্তাধস্তির পর্যায়ে ছুরিকে আঘাত নয়, সবগুলা ছুরি তাকে ফুটু করে করে হত্যা করা হয়েছে। এখানে আমার প্রশ্ন জাগে কি ছুরি কাটা তাকে নাকি বালিশ চাপা দেওয়া আগে? সাইফুদ্দিনের গায়ের শক্তি এত বেশি ছিল, শারীরিক গঠন এত বেশি ছিল, তার কাছে ছুরি থাকলো, সাইফুদ্দিন লড়াই করে অন্তত ছুরি একটা দুটো স্ট্যাপ নিজের গায়ে নিয়ে হলো সে রুম থেকে বেরোতে পারত। আসলে সাইফুদ্দিন কি কোন চেতনানাশক ওষুধ খাওয়াইছিল, সে কি ঘুম ছিল আগে, কি বালিশ চাপা দেওয়া হয়েছে নাকি ছুরি মেরে হত্যা নিশ্চিত করা হয়েছে? সাইফুদ্দিনের গায়ে তো প্যান্ট ছিল, তার যদি কোনো নৈতিক স্কলন থাকতো তাহলে তার শরীরে কোনো কাপড় থাকতো না, তার গায়ে জিন্সের প্যান্ট ছিল পরা, এমনকি কোমরে বেল্টও ছিল। এই খুনি সাইফুদ্দিনের মৃত্যু নিশ্চিত করার জন্য এক পর্যায়ে সে যখন একদম শীতল হয়ে যাচ্ছিল, সম্ভবত সেই সময়ে সে বেল্টটা তার থেকে খুলে সেখানে হাত দুটো বেঁধেছে। সম্ভবত তদন্তে সবকিছু চলে আসবে। এরপরে এই আশরাফুল সে কত ঠান্ডা মাথার খুনি, সে স্বাভাবিকভাবে সিসিটিভির মাধ্যমে আমরা দেখতে পাই সে বেরিয়ে গেছে, যাওয়ার সময় মোবাইল, মোটরসাইকেল, ঘড়ি, মানিব্যাগে যা টাকা ছিল সেই টাকাগুলো সে নিয়ে স্বাভাবিকভাবে সে চলে গেছে। তার মধ্যে সিসিটিভিতে আমরা কোনো অস্থিরতা দেখতে পাই না। অনেক সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি তার মুভমেন্ট, সেখানেও কিন্তু আমরা তাকে অস্থিরতা দেখতে পাই না। সে একজন ঠান্ডা মাথার খুনি। তার সাথে সাইফুদ্দিনের সম্পর্ক অনেক আগে, যদি নতুন পরিচয় হইত তাইলে বুঝতাম, হয়তো নৈতিক স্কলনের কারণে সে মেনে নিতে পারে নাই। তাদের অনেক পুরানো সম্পর্ক এবং এই পুরানো সম্পর্কের কারণে খুনি আশরাফুল অনেক সময়
সাইফুদ্দিনের মোটরসাইকেল নিয়ে শহরে ঘুরতে এলাকাবাসী দেখেছে। তাহলে এই আশরাফুল, এই পুরানো সম্পর্ক, সে আসলো সেদিন। সে আসার সময়ে মাস্ক পরে আসলো। কক্সবাজার শহরে কিন্তু এখন কেউ মাস্ক পরে না, এবং এই আশরাফুল কোনোদিন কোনো সময়ে এলাকায় কোনো মাস্ক পরে না। কেন সে মাস্ক পরে আসলো? এরপরে সে মাস্ক পরে মোটরসাইকেলে মাস্ক পরা দেখেছি আমরা তাকে সাইফুদ্দিনের পেছনে, এবং হোটেলে ঢুকতো মাস্ক পরা, হোটেল থেকে দু তিন ঘন্টা পরে খুন করে সে বেরিয়ে যেত আমরা মাস্ক পরা দেখেছি। সে সম্ভবত নিজের চেহারা লুকানোর জন্য মাস্ক পরেছিল সিসিটিভিকে ফাঁকি দেওয়ার জন্য। সে পেশাদার খুনি না হলে, সে পূর্ব পরিকল্পনা না থাকলে কোনোদিন মাস্ক পরে আসত না। দ্বিতীয়ত, সে এমন এমন জায়গায় ছুরি আঘাত করেছে যেখানে ছুরি ঢুকিয়েছে আর বের করেছে। ধস্তাধস্তি হলে ছুরি অন্যভাবে যেত, কাটাটা অনেক বেশি হতো। এখানে ধস্তাধস্তি হয় না ছুরি কাটার সময়ে। তার বড়ির আশেপাশে শুধু ছুরি যত জায়গা ততটাই ঢুকেছে, বাকি জায়গাগুলো সব অক্ষত ছিল। সে পেশাদার খুনি, খুন করার পরে সে স্বাভাবিকভাবে মানুষ তাকে সিসিটিভিতে দেখে চলে যেতে, এমনকি গ্রেপ্তার হওয়ার পরে তাকে স্বাভাবিকভাবে একটি চেয়ারে বসে খুনের ঘটনা স্বীকার করতে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখেছি। সে পেশাদার প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি, না হয় সে এভাবে একজন কোনদিন সাইফুদ্দিনের মতো সুটাম দেহের শক্তিশালী মানুষকে হত্যা করতে পারে না। তাকে কি কোনো ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল? আমি পোস্টমর্টেমে ডাক্তার কাছে জিজ্ঞেস করেছিলাম। ডাক্তার সাহেব বলল, যেহেতু ঘটনা অনেকক্ষণ চলে গেছে, এটি বিচারের রিপোর্ট না আসা পর্যন্ত 21 দিন অপেক্ষা করতে হবে। অবশ্যই তাকে কিছু না কিছু চেতনানাশক কিছু খাওয়াইয়ে তাকে হত্যা করা হয়েছে। এখন খুনি প্রতিহিংসাবশত তাকে খুন করেছে, এটি প্রত্যেকটা টেলিভিশনে জাতির সামনে একজন রাজনৈতিক নেতার চরিত্র হননের চেষ্টা বলে আমরা মনে করি। সাইফুদ্দিনের সাথে আমার সম্পর্ক আজকে প্রায় 18 বছরের সম্পর্ক। তার নৈতিক স্খলন কখনো আমরা কোথাও দেখিনি, এলাকায় সেই স্কুলের সভাপতি কখনো দেখিনি। হঠাৎ করে আমি মনে করি এই খুনি, সে পূর্ব পরিকল্পিতভাবে এসেছে, এবং সে যেহেতু জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত, সে খুন পরবর্তীতে যদি সে ধরা পড়ে তাহলে কি বলবে সেটি সে আগে থেকে ঠিক করে রেখেছে। এই খুনি এখন যেই কথা বলছে, এবং পুলিশ সুপার সাহেব এই ঘটনায় আরো কিছু সময় না নিয়ে, তদন্ত না করে, যেইভাবে হঠাৎ করে তার শুনিয়ে দেওয়া বক্তব্য, তার বক্তব্য বলে তিনি জাতির সামনে উত্থাপন করলেন, তাতে আমি শুধু সাইফুদ্দিন বলব না, আমি বলবো সমাজের একজন শিক্ষানুরাগী, সমাজের একজন রাজনৈতিক কর্মী মান সম্মান নষ্ট হয়েছে। সাইফুদ্দিনের পরিবারের এই দুঃখের কথা কে বলবে? তার তিনটা ছেলে আছে, কোনো কিছু প্রমাণ নাই, কিছু নাই, খুনি যা বলেছে সেটাই কি সত্য? সেটাই কি পুলিশত্ব? এটা কখনো মেনে নেওয়া যায় না। তার বক্তব্য আমরা সত্য নয় বলে মনে করছি, এবং তাকে পুলিশ আর পারবে না, কারণ এসপি সাহেব যখন বলেই ফেলেছে এটি প্রতিহিংসাবশত হয়েছে, তারা তদন্তে আর একটা কথা কখনো বলবে না। প্রয়োজনে যে কোনো বাংলাদেশের পেশাদারী বাহিনীর মাধ্যমে তদন্ত চালিয়ে আমরা সঠিক ঘটনা উদ্ধার করতে চাই। তার যদি প্রতিহিংসা থাকত তাহলে সে কেন মানিব্যাগের টাকা, মোবাইল, ঘড়ি, মোটরসাইকেল নিয়ে গেল? এটি কি আসলে কি তার সম্পদের লোভের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে, নাকি কেউ তাকে ভাড়াটিয়া করে সুকৌশলে তাকে হত্যা করেছে, নাকি পুলিশ সুপার যেভাবে খুনির কথা বললেন সেভাবে হত্যা হয়েছে? এগুলো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলাও যাবে না, বিশ্বাসও করা যাবে না। আমি দায়িত্বশীল মানুষদের দায়িত্বের পরিচয় দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি, এবং এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আমি কক্সবাজারবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি। অনেকেই সেখানে
দিয়েছেন, অনেকে কৌতুক অথবা অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে সাইফউদ্দিন যদি দোষ করে তার শাস্তি হোক, প্রমাণের আগে তদন্তের আগে হত্যার কারণ আমাদেরকে শুনালে সেটা আমরা মেনে নিতে পারি না। আমরা চাই সঠিক তদন্ত, আমরা চাই সঠিক হিসাব। একটা মানুষ খুন হয়ে গেছে, খুনির প্রতি এত দয়া এত মায়া, তার এই কথার কারণে তো খুনি আইনি ফেভার পেয়ে যাবে, খুনির তো সর্বোচ্চ শাস্তি হবে না। এটা এসপি সাহেব তার বক্তব্যের মাধ্যমে খুনির সাজানোর কথাকে এস্টাবলিশ করে দিলেন। এই খুনির তো আর সর্বোচ্চ শাস্তি হবে না, সে আইনি ফেভার পাওয়ার জন্য জঙ্গিরা অথবা প্রশিক্ষণপ্রাপ্ত খুনিরা এইরকম অনেক কথা বলতে পারে। এগুলো বিশ্বাস করা সঠিক নয়, এগুলো সাংবাদিক সম্মেলনে এই ধরনের কথা প্রকাশ করাও সঠিক হয় নাই। এবং কক্সবাজারবাসী আরো নিরাপত্তা চাই, কক্সবাজারবাসীর প্রতি মানুষের নিরাপত্তা আরো বৃদ্ধি করা দরকার।